জাভাদ সিনেমার ব্যাপক সাফল্যের পর নতুন করে প্যান ইন্ডিয়ান সিনেমার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক অ্যাটলি কুমার। নির্মিতব্য এই সিনেমায় বড় ধরনের চমক নিয়ে হাজির হবেন পরিচালক। বলিউড বাদশাহ অভিনীত জাওয়ান আয় করেছে 1100 কোটি রুপি। আর অন্যদিকে দক্ষিণের সুপারস্টার থালাপাতি বিজয় অভিনীত লিও মুক্তির প্রথম দিন থেকেই রেকর্ড গড়ে যাচ্ছে। দুই ইন্ডাস্ট্রির বড় দুই তারকাকে এক ফ্রেমে বন্দি করার পরিকল্পনা এটেছেন অ্যাটলি। এমনিতে পরিচালক অ্যাটলির ঘরের নায়ক হিসেবে পরিচিত বিজয়, আর হালে শাহরুখ খানও অ্যাটলির প্রশংসায় মশগুল। সুতরাং দুই তারকাকে এক ছবিতে নেয়া খুব বেশি কষ্টকর হবে না বলে মনে করছেন সিনেমাবোদ্ধারা। শাহরুখ খান ও থালাপাতি বিজয় দুই ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ দুই তারকা। দক্ষিণী সিনেমায় শাহরুখ খানের যেমন দর্শক রয়েছে, তেমনি বলিউডে বিজয় থালাপাতির সিনেমার চাহিদা বেশ ভালো। সুতরাং দুই ইন্ডাস্ট্রির বড় দুই তারকা এক সিনেমায় অভিনয় করলে সেটা যে মেগা হিট হবে তা কিন্তু সহজেই অনুমান করা যায়। সবকিছু ঠিক থাকলে এবার কিং খান ও থালাপাতি বিজয়কে নিয়ে নিজের পরের সিনেমা করবে অ্যাটলি কুমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন অ্যাটলি নিজেই। অ্যাটলি বলেন, বিজয় স্যার এবং শাহরুখ স্যার দুজনেই আমায় বলেছিলেন চিত্রনাট্য নিয়ে এসো, আমরা অবশ্যই একসাথে কাজ করব। পরে বিজয় স্যার আমাকে মেসেজ করে বললেন সুন্দর একটি চিত্রনাট্য নিয়ে আসো, আমি অবশ্যই কাজ করব। এরপর শাহরুখ স্যার জিজ্ঞাসা করেছিলেন তুমি কি এই বিষয়ে সিরিয়াস, আমরা একসাথে একটি সিনেমা করব, এটি তুমি চাও তাই না? আমি বলেছি হ্যাঁ। শাহরুখ স্যার বললেন গো আহেড। কিছুদিন আগে এক অনুষ্ঠানে অ্যাটলি জানিয়েছিলেন আমি জোর কদমে স্ক্রিপ্ট তৈরির কাজ করছি, আর সব ঠিকঠাক থাকলে আমার পরের সিনেমা এই দুই তারকাকে নিয়েই হবে। এদিকে ডিসেম্বরে ডাঙ্কি মুক্তির পর শাহরুখ খান নতুন কোন প্রজেক্টে হাত দেবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শাহরুখ খানের পাইপলাইনে বেশ কিছু সিনেমা রয়েছে, তবে আলোচনায় রয়েছে ইয়াশরাজ ফিল্মসের দুই গুপ্তচর টাইগার ভার্সেস পাঠান সিনেমাটি, যার ঘোষণা আগেই করা হয়েছে। 2024 সালে টাইগার ভার্সেস পাঠান ফ্লোরে যাওয়ার কথা। স্বভাবতই এত লার্জার স্কেলে ছবি বানানো যেমন খরচ সাপেক্ষ তেমনই সময় সাপেক্ষ। 1-2 বছর লাগবেই এই সিনেমার কাজ শেষ হতে। আর শাহরুখ যদি অ্যাটলির ছবিতে আগে কাজ শুরু করে দেন তাহলে পিছিয়ে যেতে পারে টাইগার ভার্সেস পাঠান। অন্যদিকে বিজয় থালাপতির হাতেও প্রচুর বড় বড় কাজ। সুতরাং এই দুই তারকার শিডিউল মেলাতে অ্যাটলি কুমারকে বেশ বেগ পেতে হবে।